ছোটবেলা থেকেই সরস্বতী পুজোর দিন সকাল সকাল বাড়িতে পুজো সেরে স্কুলে যাওয়ার অভ্যেস। তাই এবারেও সরস্বতী পুজোর দিন সকাল সকাল বাড়িতে অঞ্জলি দিয়ে আর প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। 12টা নাগাদ পৌঁছে গেলাম কলেজে। কলেজে বেশ কয়েকটা পুজো হচ্ছিল। শুরুতেই জিসিআরে ঢুকে দেখি অঞ্জলি তখনও চলছে। জুনিয়র্সরা সত্যি খুব সুন্দরভাবে সব অ্যারেঞ্জমেন্টস করেছে এবার, হ্যাটস অফ টু দেম। জিসিআরে সিনিয়রদের সাথে টুকটাক ছবি তুলে বেরিয়ে পড়লাম বাকি পুজোগুলো দেখতে। প্রথমেই স্বর্ণময়ী গার্লস হস্টেলের পুজো দেখে চলে গেলাম আমরা বিসি রয় অ্যানেক্সে। কলেজ ক্যাম্পাসে আজ পেশেন্ট খুবই কম, সরস্বতী পুজো তার উপর ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, কাপলসদের ভিড় খুবই বেশি। হোস্টেলে একটু প্রসাদ খেয়ে হোস্টেলের ছাদ থেকে ঘুরে এলাম। এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। হোস্টেলের ছাদে বন্ধুদের সাথে টুকটাক ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম। 2 বেজে গেছিল, সরস্বতী পুজোর দিন আর খিচুড়ি প্রসাদ না খেলে কি ঠিক জমে? তাই চলে গেলাম জিসিআরে। গিয়ে দেখি জুনিয়ররা বেশ এলাহি আয়োজন করেছে, অনেক বেশি খাওয়া হয়ে গেছিল। তারপর পাশেই ঘুরে এলাম আমরা সিউর ক্যাম্পাস থেকে। নর্মাল দিনে তো এন্ট্রি পাওয়া যায় না, আর আজ দেখি এখানে তো পা ফেলার জায়গা নেই। ক্যাম্পাসে টুকটাক ঘুরে ফিরে আমরা চলে গেলাম হেয়ার স্কুলে। সেখানে কিছুক্ষণ ঘুরে ফিরে গেলাম আমরা প্রেসিডেন্সিতে। গিয়ে দেখি মা সরস্বতী গেটের এপারে আর সিকিউরিটি কাপলসরা গেটের ওপারে, প্রবেশ একদম নিষেধ। তাই ঠিক করলাম মাছ অ্যাওয়েটেড আরজিকর থেকে একবার ঘুরে আসা যাক। গিয়ে দেখি আমাদের নিতে হাজির হয়েছে আরজিকরের পুজো কমিটির চিফ এক্সিকিউটিভ অফিসার। হেঁটে হেঁটে চলে এলাম পুজো প্রাঙ্গণে। গিয়ে দেখি সে আলাদাই আয়োজন, দারুণ সুন্দরভাবে সব সাজানো হয়েছে, দারুণভাবে আলপনা দেওয়া হয়েছে অনেক জায়গায়, লাইটিংসগুলো সন্ধে না হলে ঠিক বোঝা যাবে না। প্যান্ডেলের ডেকোরেশনগুলো সামনে থেকে দেখলে বোঝা যায় আলাদাই সব কাজ করেছে স্টুডেন্টসরা, সত্যি খুব সুন্দর ডেকোরেশন। ক্যাম্পাস আরজি করে কিন্তু দেখি এমসিকে স্টুডেন্টসরা একটু বেশি এখানে, প্রায় সবার সাথেই দেখা হয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সব কালচারাল ইভেন্ট শুরু হয়ে গেল, ধুনুচি নাচ, মিউজিক্যাল চেয়ার, অন্তাক্ষরী, আরও অনেক কিছুই অর্গানাইজ করা হয়েছিল। সন্ধেবেলা একটু নুডলস আর পাস্তা দিয়ে পেট ভরিয়ে আবার কিছুক্ষণ ক্যাম্পাসে আড্ডা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। পরের বার আশা করি বাকি কলেজ ক্যাম্পাসগুলোও আমরা এক্সপ্লোর করতে পারবো। সো দ্যাটস অল ফর সরস্বতী পুজো 2024। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।